নমস্কার, ঈশান বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমে সংবাদ শিরোনাম। পুরসভা ও পঞ্চায়েতে দলীয় প্রতীক চিহ্নবিহীন নির্বাচনের পক্ষে সওয়াল করলেন হিমন্ত। ফের শিলচরের ছিনতাই, লক্ষাধিক টাকা। এবার ছিনতাইবাজদের খপ্পরে পড়লেন মহিলা কংগ্রেস সভানেত্রী। বদরপুরে প্রায় কোটি টাকার গাঁজা বাজেয়াপ্ত করল জিআরপি। স্থানীয় সুপারি ব্যবসায়ীদের হেনস্থা বন্ধ না করলে সড়ক অবরোধের হুমকি শিলচর কংগ্রেসের। শুরু করছি বিস্তারিত সংবাদ। পুরসভা ও পঞ্চায়েত নির্বাচনে দল ও প্রতীক চিহ্নবিহীন নির্বাচনের পক্ষে সওয়াল করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এ নিয়ে মুখ্যমন্ত্রীর যুক্তি, এসব নির্বাচনে যদি দলীয় প্রতীক চিহ্ন থাকে না, তবে সমাজের প্রকৃত ভালো মানুষগুলো এই দুই নির্বাচনে বিজয়ী হয়ে আসবেন, এতে সমাজের ভালো হবে, সরকারি সুযোগ সুবিধা পাবেন প্রকৃত সুবিধে প্রাপকরা। মুখ্যমন্ত্রী আরও বলেন, এসব নির্বাচনে যদি রাজনৈতিক দল অংশ না নেয়, তবে সমাজের অগ্রণী মানুষগুলো নির্বাচনের ময়দানে অবতীর্ণ হওয়ার সুযোগ পাবেন, এভাবে নতুন একটি রাজনৈতিক পরিবেশ গড়ে উঠবে। তবে মুখ্যমন্ত্রী চাইলে এমন সিদ্ধান্ত নেওয়া যাবে এমনটা নয়, রাজ্যবাসীকে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। সে কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী আরও বলেন, এই প্রক্রিয়া পুরসভা নির্বাচনে প্রযোজ্য করতে চেয়েছিলেন তিনি, কিন্তু নানা কারণে তা সম্ভব হয়ে উঠছে না। তবে আগামী পঞ্চায়েত নির্বাচনের আগে এ বিষয়ে রাজ্য জুড়ে বিতর্ক সভা করা হবে। জনগণ চাইলে আগামী পঞ্চায়েত নির্বাচন হবে দল ও প্রতীক চিহ্নবিহীন। এইবারও যেটো মিউনিসিপালিটি ইলেকশন হব, এই মিউনিসিপালিটি ইলেকশনটো মোৰ ইচ্ছা আছিল যে পার্টি বিহিত মিউনিসিপালিটি ইলেকশন করা, এজিপি বিজেপি না থাকিব, যাতে কংগ্রেস না থাকিব, যাতে ভাল মানুহবিলাকে মিউনিসিপালিটিত আহি পেলাই তেওঁলোকে কনটেস্ট কৰি টাউনখনক আগুৱাই লৈ যাব পাৰে। সময় কম হ'ল কাৰণে গোটেইকেইটা পলিটিকেল পাৰ্টিৰ লগত কথা পাতিব পৰা নগ'ল, কাৰণ এইটো এক্টত এমেণ্ডমেণ্ট লাগিব যে চিম্বল কোনেও নিদিয়ে। পঞ্চায়তত মই আজিৰ পৰাই আপোনালোকক কৈছোঁ যে এটা অসমজুৰি বিতৰ্ক হওক, গুজৰাটৰ দৰে বা বিভিন্ন ৰাজ্যত মহাৰাষ্ট্ৰ আদিত চিম্বল নাথাকে, ইউপিটো চিম্বল নাই পঞ্চায়তত। আমি মহাত্মা গান্ধীৰ স্বপ্নৰ গাঁও পঞ্চায়তখন পাবৰ কাৰণে যদি তাত পলিটিকেল পাৰ্টি ইনভলভ নহয়, তেতিয়াহ'লে সমাজৰ আগ্ৰণুৱা মানুহবিলাকে কণ্টেষ্ট কৰা আৰম্ভ কৰিব, আৰু লাহে লাহে পৰিৱেশবিলাক এটা আমি নতুন এটা পৰিৱেশ আমি পাব পাৰিম। কিন্তু এইটো কোনো সিদ্ধান্ত নহয়, মই এটা ৰাজহুৱা বিতৰ্কৰ বাবেহে কৈছোঁ, কাৰণ গণতন্ত্ৰত মুখ্যমন্ত্ৰীয়ে ভাবিলে এইটো সিদ্ধান্ত নহয়। ৰাইজে এটা বিতৰ্ক কৰক, কিন্তু মোৰ পৌৰ নিগমতে এইটো ইচ্ছা আছিল, কিন্তু তথাপিতো যিহেতু এই কামটো এইবাৰ আমি কৰিব নোৱাৰিলোঁ, মই পৌৰ নিগমৰ ক্ষেত্ৰত আহ্বান জনাইছোঁ যে সকলো দল আৰু সকলো ইণ্ডিভিজুৱেল ভাল ভাল লোকসকল, যিসকল সমাজৰ প্ৰতি কমিটমেণ্ট আছে, তেওঁলোকে যাতে এইবাৰ পৌৰ নিগমৰ নিৰ্বাচনত অংশগ্ৰহণ কৰিবলৈ আগবাঢ়ি আহে। ফের শিলচরে ছিনতাই, লক্ষাধিক টাকা। এবার ছিনতাইবাজদের খপ্পরে পড়েন শিলচর জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী সঞ্চিতা আচার্য। তিনি জানান, সোমবার বিকেলের দিকে তিনি এসবিআই নিউ শিলচর ব্রাঞ্চ থেকে 1,05,000 টাকা তোলেন। সে সময় তিনি চেকে লিখে দিয়েছিলেন, টাকা নেওয়ার সময় তাকে যেন নিরাপত্তা দেওয়া হয়, কিন্তু ব্যাংক থেকে আর কোনো নিরাপত্তা দেওয়া হয়নি। এরপর তিনি ব্যাংকের বাইরে আসতেই একটি পালসার বাইক নিয়ে ছিনতাইবাজরা এসে তার টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। আজকে আনুমানিক 3:30 আমি স্টেট ব্যাংকে নিউ শিলচর ব্রাঞ্চে আমি আসি এবং এখানে আমি 1,05,000 টাকা আমি উইথড্র করি। উইথড্র করার পরে আমি আমার চেকের পিছনে আমি লিখে দিয়েছি আই ওয়ান্ট গার্ড, লেখাটা এখনও আছে আমার ইয়েটার মধ্যে আছে লেখা। লেখার পরে যে দিচ্ছিল উনি আমাকে, ম্যাডাম একজন, উনি বললেন আপনি গার্ডের সাথে যোগাযোগ করুন, পরে আমি টাকা দেবো।
গার্ডকে গিয়ে আমি বললাম যে আমি ঘরে যাব সুভাষনগর, আমার আমি এত টাকা তুলছি 1 লাখের উপরে, আমাকে গার্ড দিন, আমাকে সিকিউরিটি দিন। গার্ড বললো, ম্যাডাম আপনার আমাদের কাছে গাড়ি নেই গাড়ি আনবার জন্য। তখন আমি গাড়ির জন্য আমার ছেলেকে ফোন করি যে গাড়িটা একটু নিয়ে আসো, আমি এই অ্যামাউন্ট নিয়ে এখান থেকে বেরোতে পারছি না। কারণ আমি 2 দিন আগেই একটা নিউজে দেখেছিলাম একটা বয়স্ক ভদ্রমহিলা আর এই ব্যাংকের থেকে একটা চিন্তায় হয়েছিল, তাই আমি প্রিকশন প্রথমেই নিয়ে নিয়েছিলাম। তারপর নিচে আমি নিচে আসার পরে আমার একটা ভাইকে দেখি, ও আমার পরিচিত এবং খুব বিশ্বাসী, ওকে দেখে তা আমি বললাম আমাকে একটু বাড়িতে পৌঁছে আসবে, ও বললো হ্যাঁ নিয়ে যাব। তা আমি গার্ডকে বললাম ঠিক আছে লাগবে না আমি ওর সাথে চলে যাব। আমার ছেলেকে ফোন করে বললাম তুমি আর গাড়ি বের করবে না আমি আসছি বলে আমি ওর বাইকের মধ্যে উঠি। গার্ড আমাকে এসেছিল ব্যাংকের নিচে দিয়ে, আমি ওনাকে হাত দেখিয়ে আমি রওনা হই। জাস্ট পিক আপ নেওয়ার সময় একটু পিক আপ খালি নিয়েছে গাড়িটা রাঙ্গেরখান জায়গাটাতে, আমাদের রং সাইড থেকে একটা পালসার বাইক আসে, এটাতে 2 জন ছেলে ছিল, হেলমেট পরা ছিল আর মেরুন কালার গেলাম। কিন্তু স্টেট ব্যাংকের সামনেই হয়েছে চিন্তাটা, স্টেট ব্যাংকের সামনে এই নিয়ে কয়েকটা চিন্তা হচ্ছে, সবাই সাবধান হওয়া দরকার। ফের বদরপুর রেল স্টেশনে প্রায় কোটি টাকার গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। ত্রিপুরা থেকে বিহারে পাচারের পথে বদরপুর রেল স্টেশনে আগরতলা থেকে আসা আরকেএম এক্সপ্রেসে তল্লাশি চালিয়ে এই সাফল্য পায় জিআরপি। পুলিশের সূত্র জানিয়েছে পরপর 2টি অভিযানে প্রায় কোটি টাকার গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। প্রথমে সিকান্দ্রাবাদ এক্সপ্রেস থেকে 20 কিলোগ্রাম গাঁজা বাজেয়াপ্ত করা হয়। গ্রেফতার করা হয় 2 পাচারকারী পঙ্কজ কুমার যাদব ও অশোক রায়কে। পরে আরকেএম এক্সপ্রেস থেকে আরও 14 কিলোগ্রাম গাঁজা বাজেয়াপ্ত করা হয়। গ্রেফতার করা হয় দীনেশ কুমার চৌবে ও উপেন্দ্র কুমার নামের বহিররাজ্যের 2 যুবককে। আগরতলা টু রানী কমলাপতি স্পেশাল ফেয়ার এইটো ট্রেনত আমি তালাচী চলাওঁ যোৱাকালি ৰাতিও, আৰু 2 জন মানুহ গাঞ্জাসহ টোটেল ওয়েট 14 কেজি উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হওঁ, আৰু সেই 2জন ব্যক্তিকো আমি এৰেষ্ট কৰি এই কেছ ৰুজু কৰিছোঁ। বার্মিজ সুপারি পাচারের নামে স্থানীয় সুপারি ব্যবসায়ীদের হেনস্থা বন্ধ না করলে সড়ক অবরোধ করা হবে বলে হুমকি দিয়েছে শিলচর জেলা কংগ্রেস। সোমবার কাছাড়ের জেলাশাসককে একটি স্মারকপত্র তুলে দেন শিলচর কংগ্রেসের এক প্রতিনিধি দল। তারা বলেন বার্মিজ সুপারি পাচারকারীদের বিরুদ্ধে পুলিশ পদক্ষেপ নিক, তবে স্থানীয় সুপারি ব্যবসায়ীদের হেনস্থা বন্ধ না করলে জাতীয় সড়ক অবরোধ করা হবে। বিশেষত দেখা যায় যে সরকার ইদানিংকালে খুব ফাস্ট বা মুভমেন্ট করে সুপারি ব্যবসা, এটার দামদার কোনো কংগ্রেসকে কোনো আপত্তি নেই, যে কোনো করাপশন ঘটিয়া থাকে 100% দেখে নেই গেছে। কিন্তু দেখা যায় এটার পরিপ্রেক্ষিতে লোকেল যারা সুপারি যারা ব্যবসায়ী যারা লোকেলভাবে মানে বিজনেস করে তারার দোকানগুলো সিল করা হয়েছে, প্রায় 15টা দোকান সিল করা হয়েছে। এবং এরপরে দেখা যায় যে বাকি দোকানগুলোও খুলতে দেওয়া হয়নি, যার ধরুন যারা ব্যবসায়ী সুপারি যারা খেটে কম মানুষ তারা প্রকৃতভাবে বহুতভাবে তারা এফেক্টেড হয়েছে। আজকে আমরা এইটাই মেমোরেন্ডাম দেওয়া চাইছিলাম যে ঠিক আছে মেইন যারা পরিপ্রেক্ষিতে যাতে দরিদ্র যারা গরিব মানুষ তারাই যাতে পেতে যাতে লাভ যাতে না যায়। 2 নম্বর কথা হয়েছে যে সুপারির বিজনেস লোকেল, আমরা আসাম রাজ্যে আমরা সিলেটি মানুষ, পান সুপারি ছাড়া কেউ চলতে পারে না, আমার বাড়ি আপনার বাড়ি, যার ধরুন আয়টা সুপারি মেইনই খালাইন থেকে মানুষের সুপারি বিদেশ থেকে পাশা শিলচরে আয়, এটাই আমরা রিকোয়েস্ট করছি ডিসি ম্যাডাম নাই এডিসি আমরা মেমোরেন্ডাম ডিসি যাতে অতি শীঘ্রই একটা অ্যাকশন নেওয়া এবং যেগুলো দোকানদার তাদেরকে যাতে সহযোগিতা করা হয় যাতে লোকাল সুপারি বিজনেসটা চলতে পারে। ফের 2500 বস্তা সার বাজেয়াপ্ত করা হয়েছে বরখলায়। আটক করা হয়েছে স্থানীয় এক গাঁওবুড়ো সহ মহিলাকে। রবিবার রাতে অভিযান চালিয়ে এই সাফল্য পায় বরখলা পুলিশ। ওই রাতে বরখলার ওসি মনমোহন রাউতের নেতৃত্বে এই অভিযান চালানো হয় বরখলার বান্দরখাল এলাকায়। সেখানে বন বিভাগের কার্যালয়ের সামনে থেকে এই সার মজুদ রাখা হয়েছিল। এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে মালসুমি শাহি নামের স্থানীয় এক মহিলা সহ গাঁও বাবুরা ব্রিথ সুচিয়াংকে আটক করেছে পুলিশ। এখানে উল্লেখ্য ওই মহিলার ঘরের সামনে থেকে 1500 বস্তা এবং ওই এলাকার বান্দরখাল এলপি স্কুল ঘর থেকে আরও 1000 বস্তা বাজেয়াপ্ত করা হয়েছে। গত বুধবার বরখলার দামছড়া নিউ টিপুংপুঞ্জি থেকে আরও 3500 বস্তা সার বাজেয়াপ্ত করা হয়। 2022 তারিখে আমি একটা গোপন সূত্রের সংবাদ পালো যে আমার কাছাড় জেলার বরখলা থানার
এইফালে ডিমা হাসাও সীমান্তবর্তী বর্ডারিং এলাকাত ইয়াত সরকারি আমার যোনটো ফরেস্ট রেঞ্জ অফিস আছে তারে সন্মুখত এগৰাকী মানুহৰ ঘৰত আৰু এনেকে দুঠাইমানত অবৈধভাৱে সন্দেহজনক ইউৰিয়া সাৰ মজুত কৰি ৰখা হৈছে এনেকুৱা সংবাদ পাই আমাৰ মাননীয় এছ পি কাছাৰ জিলা ৰামানদীপ কোৰ মেডামৰ লগত যোগাযোগ কৰা হ'ল আৰু তেখেতৰ পৰামৰ্শক্ৰমে আমি বৰখোলা থানাৰ তিনিজনকৈ অফিচাৰ আৰু সংঘীয় ষ্টাফসহ আমি ঘটনাস্থলীত আহি পালোঁ। ইয়াতে আমি আহি পিনি দেখিলোঁ, আপুনি দেখি আছে আমাৰ সন্মুখত, এইয়া তেখেতৰ নাম হ'ল মালচুমী শ্বাহী, মিজো লেংগুৱেজৰ মানুহ তেওঁলোক। তেখেতৰ হাজবেণ্ডৰ প্ৰায় 17 বছৰ আগতে মৃত্যু হৈছে, তেওঁ অকলে থাকে, বয়সস্থ মানুহ, মহিলা মানুহ। তো তেওঁৰ ঘৰৰ সন্মুখত আমি প্ৰায় 1000 বেগ, মানে আমি গম পোৱা মতে প্ৰায় 3খন গাড়ীয়েদি ইয়াত মানে মালটো নমাইছে। তো যদি 500 কৰি পাৰ গাড়ী হয় তেতিয়াহ'লে আনুমানিক 1500 বস্তা ইয়াত ছাছপেক্টেড ইউৰিয়া সাৰ মজুত ৰখা হৈছে। আৰু আমি তেখেতক সোধপোছ কৰিছোঁ, তো তেখেতসকলৰ লেংগুৱেজো অলপ বুজাত টান, কিন্তু তেওঁ বয়সস্থ মানুহ, তেওঁ কৈছে যে কোনে ৰাখিছে ইয়াত আমি গম পোৱা নাই। আৰু ঠিক ইয়াৰ লগে লগে আমি ইয়াৰ পৰা প্ৰায় 100 মিটাৰ দূৰত আমাৰ বান্দৰখাল ইষ্ট নিউ এল পি স্কুল বুলি এটা এল পি স্কুল আছে, কিন্তু আমি জনামতে এল পি স্কুলখনত আৰম্ভণিতে 6-7জন ছাত্ৰ ছাত্ৰী আছিলে, বৰ্তমান স্কুলখন সম্পূৰ্ণৰূপে বন্ধ অৱস্থাত আছে বুলি আমি এইটো আগৰ পৰা গম পাওঁ। আৰু সেই স্কুলৰ 2টা কোঠাৰ ভিতৰত আনুমানিক 1000 বস্তা সন্দেহজনক ইউৰিয়া সাৰ মজুত কৰি ৰখা আমি দেখা পাইছোঁ। উঠোতো 2 সপ্তাহ হনি 20 সপ্তাহ হে হ, উঠোতো হামে না খেল নাই হে। কেসে কোন ডাকা? উঠো তো হাম নাই দেখা, বল নাই সকেগা। আপ নাই দেখা, আপকা ঘর কা সামনে সে পুরা ঘর বানা কে রাখা হে। উঠো তো হামারা দোকান হে, বারিশ গিরতা হে বল কে হাম নাই বৈঠা, খালি হে বেরা ভি আচ্ছা গুরা গুরে নে দেখা, পলিথিন লাগাই কে হাম দোকান করিয়া হে, উপর মে তরপাল ডাল কে চলা গিয়া। আপ আপকো মা মালুম নাই, হাম 3 দিন হসপিটাল মে হে, হাতং হসপিটাল হারাঙা যাও, আপ ডাউন আপ ডাউন। সারের পাশাপাশি বার্মিজ সুপারি বিরোধী অভিযান আরও তীব্রতর করে তুলেছে কাছাড় পুলিশ। অপারেশন অল আউট নামে এই অভিযানে জেলা জুড়ে সুপারি গুদাম সিল করা হচ্ছে। বিভিন্ন সুপারি মাফিয়াদের বাড়িতে অভিযান চালানো হয় রবিবার রাতেও। বহু ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্তকে না পেয়ে তাদের নিকটাত্মীয়কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। সোমবার এই অভিযান অব্যাহত ছিল। এদিন শিলচর শহরের বিলপাড়ে একটি গুদাম সিল করেছে পুলিশ। এর আগে শিলচরের সুপারি মাফিয়া আলতাফ হোসেন, জাকির হোসেন, ছবি পালের মালিকাধীন গুদাম সিল করে পুলিশ। আসাম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্করের ভাগ্নে রৌফ চৌধুরী এবং রাকিব চৌধুরী এই সুপারি ব্যবসায় জড়িত বলে খবর রয়েছে। এর ভিত্তিতে গতকাল রাতে রৌফ চৌধুরীর বাড়িতে হানা দেয় পুলিশ। পুলিশ তাদেরকে না পেয়ে আমিনুল হক লস্করের বোন জাহানারা বেগম চৌধুরীকে আটক করে নিয়ে গেছে। কিবা এটা টিপ অফ পাইছোঁ কি বন্দরখাল এরিয়া ডিমা হাসাও আর কচার বর্ডার প্রত হেতু এরিয়াত কিবা মেকশিফট গডাউন আর এটা এলপি স্কুল ভিতরত ইলিগাল কিবা যে আমার ডাইভার্টেড ফ্রম দ্য গভর্নমেন্ট স্টক ফার্টিলাইজার আছে হেতু তাত স্টক করে আছে। এত খবর পাই পেলাই যেতে আমার টিম গইছে, তো আমার টিম পাইছে কি তাতে 2500 ব্যাগস অফ ইউরিয়া আছে উইথ নো ডকুমেন্টস হোয়াটস এভার। এটু লই আমি আমার টিম যে আছে এটু সিল করেছে আর ফার্দার তদন্ত করে আছে। সেটু তদন্ত যেতিয়া আমি করে আসো তাতে পাইছো কি জাহানারা বেগম চৌধুরী বলি এটা লেডির কিবা নাম ওলাইছে। সেটু যেতিয়া আমি ফলো করেছো তার 2টা লড়া আছে রফ আহমদ আর এটা রকিব। রফ আহমদর ফার্দার ইনভেস্টিগেশন তো পোয়া গৈছে কি হি ইনভলভড আছে সুপারি আর ফার্টিলাইজারত। আর রকিব যে সরু লড়া আছে মানে তারকে সরু, বাট হি ইজ অ্যারাউন্ড 25-30 ইয়ার্স ওল্ড, হি ইনভলভড আছে ইন দি ট্রান্সপোর্ট অফ সুপার ফার্টিলাইজার্স ফ্রম ডাইভার্সন অফ দ্য গভর্নমেন্ট স্টক অনওয়ার্ডস টু মিজোরাম। তো এতুলে এতিয়া আমি রকিবক পোয়া নাই, তো হুৎপুস কারণে তার জাহানারা বেগম চৌধুরীকে আমি রাখি আসু আর আমি অত হুঙ্কালে আমি পাই যাম তাক। যুয়াকালি আমার টিম 12 ডিফারেন্ট গোডাউন্স ইন দি জুরিসডিকশন অফ কাটিগোড়া পুলিশ স্টেশন
সিল কৰিছে যত আমি সুপাৰি পাইছোঁ আৰু সেইটো সুপাৰিৰ এতিয়া কাউণ্টিং চলি আছে আৰু সেইটো লৈ পেলাই আমি লিড পাইছোঁ কি সেইটো সুপাৰি যি আছে তাতে কিবা অঞ্জন পাল বুলি মানুহ ইনভল্ভ আছে তাত যেতিয়া আমি ফাৰ্ডাৰ ইনপুট পাইছোঁ তো তাৰ ঘৰ আছে হাইলাকান্দি আলগাপুৰত সেইটোলৈ আমাৰ টীম আলগাপুৰ গৈছে তাতে পোৱা নাযায় কাৰণে তার ফার্দার ভাই বা কিবা মানু হাইলাকান্দিত আছে তো হাইলাকান্দিতে আমার টিম গৈছে আর তাতে হি পলাই গল তো কিন্তু তথাপি আমার ইনভেস্টিগেশন হেতুলে চলি আছে। হ্যাঁ লাইলাপুরত জাকিরর গোডাউন চারিটা টোটাল গোডাউন আমি সিল করছো আর তার ভিতর যথেষ্ট সুপারি পাই গল অ্যাপ্রক্সিমেটলি 7 কুইন্টাল বাট দি এক্সাক্ট কাউন্টিং ইজ স্টিল গোয়িং। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, ফিরে আসব অন্যান্য সংবাদ নিয়ে। এছাড়াও শিলচরের স্থানীয় বিশিষ্ট ডাক্তাররা রোগী দেখছেন। প্রতি বুধ ও শুক্রবার রোগী দেখবেন শিলচর মেডিকেল কলেজের শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সমৃতা চক্রবর্তী। সোম থেকে শুক্রবার বিশিষ্ট ENT ও হ্যাডনিক সার্জন মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডাক্তার অভিনন্দন ভট্টাচার্য। মঙ্গল ও বৃহস্পতিবার রোগী দেখবেন জার্মানির ড্রেসওয়াল্ড বিশ্ববিদ্যালয়ের ফেলোশিপ প্রাপ্ত ডাক্তার কিন্নর দাস। প্রতি বৃহস্পতি ও শনিবার গুয়াহাটি ও ডিব্রুগড় মেডিকেল কলেজের হৃদরোগ বিভাগের চিকিৎসার অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার দীপঙ্কর রায়। অগ্রিম বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন 03842356843। আমাদের মোবাইল নাম্বারগুলো হলো 9395413890 এবং 9169166907 এই নম্বরে। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5,00,000 টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে, মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে, 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে, পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র, ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়, সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। শিলচরে বাস্তু পরামর্শের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বাস্তু বিপ্র। বাড়িঘর, জমি কেনা বেচা, নগদ অর্থ, সম্পত্তি বৃদ্ধি, স্বাস্থ্যসহ আপনার যাবতীয় সমস্যার সমাধানের জন্য এখানে যোগাযোগ করুন। নমস্কার, আমি বিপ্রাংশু ভট্টাচার্য, বাস্তু প্রিডিয়ার। বাস্তু আমাদের লাইফে অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমরা যে ঘরে আছি বা আমরা যদি কোনো নতুন প্রপার্টি কিনি, সব জায়গায় বাস্তু খুব ইম্পর্টেন্ট। আমাদের সবার ঘরেই বাস্তুর কোনো না কোনো ছোটোখাটো প্রবলেম আছে, বাট আমরা জানি না। আমরা দৈনন্দিন জীবনে অনেক প্রবলেম ফেস করছি বাস্তুর জন্য। বাস্তু জিনিসটা কি? আপনার ঘরের এন্ট্রেন্স থেকে, দরজার এন্ট্রেন্স থেকে শুরু করে আপনার ঘরের ইনভার্টার, আপনার ওয়াশিং মেশিন, আপনার কিচেনের প্লেসমেন্ট, আপনার টয়লেটের প্লেসমেন্ট, আপনার ঠাকুরঘর, এভরিথিং আপনার লাইফে ম্যাটার করছে ছোটোখাটো। আপনার ঘরের ম্যারেজে ডিলে হতে পারে, আপনার বাচ্চার পড়াশোনায় প্রবলেম হতে পারে, আপনি যতই চেষ্টা করুন না কেন বাচ্চা পড়াশোনায় মন বসাতে পারছে না। বাস্তুর নামে কোনো কিছু ভাঙ্গা উচিত না। ডোন্ট ব্রেক এনিথিং ইন দ্য নেম অফ বাস্তু। বাস্তু জিনিসটাকে পজিটিভলি নিন এবং ঘরে বসেই আপনার ঘরের ছোটোখাটো জিনিস এখান থেকে এখানে সরিয়ে আপনার ঘরের বাস্তু ঠিক করতে পারবেন এবং আপনার লাইফে অ্যাবান্ডেন্স, হ্যাপিনেস, আপনার লাইফে টাকা পয়সা যেগুলো আটকে আছে এগুলো আপনি ঠিক করতে পারবেন। তাই দেরি না করে আজই আপনার ঘরের বাস্তু চেক করান এবং লাইফে হ্যাপিনেস বা যে হেলদি লাইফ যেটা আছে এটাকে মেনটেন করুন, এটাকে নিয়ে চলুন। ধন্যবাদ। তাই দেরি না করে আজই চলে আসুন বাস্তু বিপ্র, কলেজ রোড, মোবাইল নাম্বার 9 1
9600130761। সমস্যা সমাধান করুন, জীবনকে উপভোগ করুন। শিলচর প্রোটেজ হেলথ কেয়ার একটা খুব উন্নত এবং ব্যতিক্রমী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, যেখানে প্রায় প্রতি বিভাগের বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ও চিকিৎসা নিতে পারবেন। এছাড়াও এখানে খুবই উন্নত মানের আধুনিক মেডিকেল মেশিনারি ও ইকুইপমেন্ট দিয়ে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়ে থাকে। প্রোটেজ হেলথ কেয়ারে আপনি পাচ্ছেন 5D ইমেজ সোনোগ্রাফি, ডিজিটাল এক্সরে, ECG, EEG, ইকোকার্ডিওগ্রাফি এবং অত্যাধুনিক মেশিনের দ্বারা রক্ত, মল, মূত্র পরীক্ষার ব্যবস্থা। বিশেষ করে অ্যাপেলো হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ এবং কলকাতা সুপার স্পেশালিস্ট হাসপাতালের ইউরোলজিস্ট প্রতি মাসে এখানে রোগী দেখছেন। প্রোটেজ হেলথ কেয়ারে রোগীদের জন্য দুটি স্বাস্থ্য পরিষেবা ভ্যানের ব্যবস্থা রয়েছে। প্রথম হলো নিত্যানন্দপুর থেকে নিমাই চাঁদপুর, কালাচড়া, দুয়ারবন্দ হয়ে শিলচর প্রোটেজ হেলথ কেয়ারে পৌঁছবে, এবং দ্বিতীয়টি হল নিত্যানন্দপুর, নিমাইচাঁদপুর, মাটিজুড়ি, হাইলাকান্দি, আলগাপুর, শ্রীকোনা পয়েন্ট হয়ে শিলচর প্রোটেজ হেলথ কেয়ারে পৌঁছবে। গ্রামের রোগীরা এই সুবিধে গ্রহণ করতে পারবেন। ফিরে এলাম বিরতির পর। কোভিডকে জয় করেছে আসাম। আগামী 15 ফেব্রুয়ারি থেকে রাজ্যে থাকছে না কোভিডের কোনো বিধি নিষেধ। নতুন SOP ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, আগামী 15 ফেব্রুয়ারি থেকে প্রত্যাহার করে নেওয়া হবে কোভিডের সব বিধি নিষেধ। থাকবে না কোনো কারফিউ, খুলে যাবে সব স্কুল, কলেজ, সিনেমা হল, শপিং মল। ডাবল ডোজ ভ্যাকসিন নেওয়া সকলে সর্বত্র ঘোরাফেরা করতে পারবেন। সোমবার সাংবাদিক সম্মেলন ডেকে একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ডাবল ডোজ ভ্যাকসিন নেওয়া সকলে সভা সমিতিতে অবাধে যাতায়াত করতে পারবেন। মুখ্যমন্ত্রী আরও অনুরোধ করেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পরীক্ষা দিতে যারা যাবেন তারা যেন ভ্যাকসিন নিয়ে পরীক্ষা হলে যান। পুরনো মূর্তি দিয়ে এবার সরস্বতী পুজো হয়েছে রামকৃষ্ণনগরে, এমন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে রামকৃষ্ণনগরের বিষ্ণুপুর নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে। সেজন্য স্কুলের প্রধান শিক্ষককে দায়ী করেছেন স্থানীয় মানুষ। তারা অভিযোগ করেন, স্কুলের প্রধান শিক্ষকের খামখেয়ালিপনার জন্য এমনটাই হয়েছে। প্রধান শিক্ষক অবশ্য দাবি করেছেন, সময়ের স্বল্পতার জন্য এহেন পদক্ষেপ নিতে হয়েছে তাকে। আজকে বহুদিন যাবৎ আমি দেখে এসেছি, পূজা চলছে এখানে, কিন্তু যে রকম পূজা চলছে প্রত্যেক বছর দেখা যায়, কিন্তু এরকম এবছর পূজা হয়নি। তাই স্যারকে জিজ্ঞানের পরে স্যারে উত্তর দিলেন, কোভিড প্রোটোকল আছে, ওমিক্রনের লাগি এবছর পূজা হবে না, এরকম চলছে, তাই প্রসাদ খাওয়ানি হয়নি। সঠিকভাবে পূজাটা হয়নি, পূজাটা সঠিকভাবে হয়নি, যজ্ঞ হয়নি, তরাই চলো হয়নি, গটও বসানি হয়নি এখানে। তাহলে মূর্তি তো আনা হয়েছে, ছোট মোটো মূর্তি আনা হয়েছে, পুরান মূর্তি নেই, পুরনো মূর্তি দিয়ে পূজা করা হয়েছে। গ্রামবাসীরা অভিযোগ করছে যে আপনি পুরান মূর্তি দিয়ে আপনি সেই আজকের পূজাটা চালিয়েছেন, সেটা সম্বন্ধে আপনি কি বলবেন? সেটা অবশ্যই সত্য কথা। যে সময়টুকু আমি পেয়েছি ওই সময়ের মধ্যে আমি মানে কারিগরের কাছে গিয়ে আমি মূর্তি পেলাম না, ফটো দিয়ে তো হবে না। তো অনুরোধ করে আমি কারিগরকে বললাম কী করা যায় কী করা যায়। তো বললো কারিগর, আচ্ছা ঠিক আছে, আপনার স্কুলে তো যে কোনো একটা পুরান মূর্তি থাকবে ওইটাকে আমি নতুনভাবে রং করে দিলে, ওইটা প্রাণ প্রতিষ্ঠা করে চক্ষুদান করলে, আবার মাটির মূর্তিটা যদি ভাঙা টুকরো না হয় ওইটা পুনরায় রং করে যদি আমি দেই, ওইটা প্রাণ প্রতিষ্ঠা করে চক্ষুদান করলে সেই সমানই থাকবে। কারণ আমরা তো মূর্তি বিসর্জন করি না, সরস্বতী পূজা মা দুর্গাকে তো বিসর্জন করি, সরস্বতী তো আমরা বিসর্জন করি না, ওইটাকে আমরা স্থাপিত করে রাখি। ওইটাকে যদি আবার মৃত্তিকায় গড়া মূর্তি যদি আবার নতুনভাবে রং করে ওনাকে প্রাণ প্রতিষ্ঠা করা যায় তাহলেও এটা পূজা করা যায় বললো। AIUDF বিধায়ক করিমউদ্দিন বড়ভুইয়া ও জাকির হোসেন লস্কর BJP-র এজেন্ট, এমনটাই অভিযোগ করেছে হাইলাকান্দি জেলা যুব কংগ্রেস ও জেলা NSUI। যুব কংগ্রেসের হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের সভাপতি রাজু মীরা, কার্যকরী সভাপতি জাইদুল ইসলাম চৌধুরী, আলগাপুর বিধানসভা সভাপতি বাহারুদ্দিন লস্কর, NSUI এর হাইলাকান্দি জেলা সভাপতি আব্দুল আহাদ বড়ভুইয়া সাংবাদিক সম্মেলন ডেকে UDF এর দুই বিধায়কের কড়া ভাষায় সমালোচনা করেন।
আমরা চ্যালেঞ্জ করছি জাকির হোসেন লস্করকে, ওনার যদি সৎ সাহস থাকে তাহলে হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে উনি কথা বলে দেখান। উনি বারবার বলেছেন, কালকে আমি একটা মিডিয়ার মাধ্যমে দেখতে পেলাম, উনি বলেছেন যে কংগ্রেস জুট ভেঙেছে। কংগ্রেস জুট ভাঙবে না, আপনি কী করবে? ওনারা একদিকে জুট করবে, অন্যদিকে বিজেপি সহায় করবে, তাহলে কংগ্রেস কী করবে ওনাদেরকে রেখে জুটে? একদিকে ওনারা জুট করেছেন বিধানসভায়, অন্যদিকে ওনারা বলছেন লুঙ্গি টুপি দাঁড়িয়ে সরকার হবে, এই কথায় কার সাহায্য হয়েছে? অন্যদিকে বদরুদ্দিন আজমল আসামিজ গামছা মঞ্চে ফেলেছেন, তাহলে ওনারা কি করছেন, কাকে সাহায্য করেছেন ওনারা? তার জন্য তো কংগ্রেস আজকে এই যুক্তি ভেঙেছে। ওনার যদি সহসাহস থাকে তাহলে উনি প্রকাশ্য ভোট দিয়ে রাজ্যসভায় দেখান উনি বিরোধীকে ভোট দিয়েছেন। আমি স্পষ্ট কথা আপনাকে জানিয়ে দিতে চাই যে উনি যে রাজনীতি করছেন এই রাজনীতি থেকে দূরে সরে থাকুন, না হলে ওনার পরিণতি ভয়াবহ। কাকে জানিয়ে দিতে চাচ্ছেন? কাকে জানিয়ে দিতে চাচ্ছেন? জাকির হোসেন লস্করকে। উনি উন্নয়নে ব্যর্থ মধ্য হাইলাকান্দিতে, বারবার উনি এই রাজনীতি করছেন। কিরকম যে বিজেপির উনি সামনে আসবেন, হিমন্ত বিশ্ব শর্মার নিকটে যাবেন? উনি কয়েকদিন আগে হিমন্ত বিশ্ব শর্মা করে গিয়েছেন, উনি বলেছেন রাজ্যসভায় উনি ভোট দিবেন ওনাকে আরআইডিএফ এর কাজ দেওয়ার জন্য, ওনাকে আরআইডিএফ এর কাজ দেওয়ার জন্য, ওনার কন্ট্রাক্টরকে কাজ দেওয়ার জন্য উনি স্পষ্ট বলেছেন হিমন্ত বিশ্ব শর্মাকে। সারা আসাম গ্রাম উন্নয়ন ও পঞ্চায়েত বিভাগের ঠিকাভিত্তিক কর্মচারীদের অবস্থান, ধর্মঘট ও কর্মবিরতি সপ্তম দিনেও অব্যাহত ছিল সোমবার কালাইন ব্লকে। যতদিন না পর্যন্ত তাদের দাবি পূরণ করা হবে ততদিন তারা আন্দোলন চালিয়ে যাবেন। আমরা বিগত 12-13 বছর থেকে এই ডিপার্টমেন্টে কাজ করে আসছি ঠিকাভিত্তিক হিসাবে। আমাদের পারিশ্রমিক অতি ন্যূনতম, আমাদের দিন রাত্রি কাজ করতে হয়, অনেক কাজ আমাদের করতে হয়, কিন্তু সেই হিসাবে আমরা পারিতোষিক পাই না। অনেকদিন আমরা সরকারের কাছে আমরা নিবেদন করেছি, আমরা ছাড়পত্র দিয়েছি, কিন্তু আজ পর্যন্ত আমাদের সমস্যার সমাধান হয়নি। তাই আমরা স্টেটের সঙ্গে সঙ্গতি রেখে বিগত 1 ফেব্রুয়ারি থেকে আমরা কর্মবিরতি পালন করছি। আমাদের ন্যূনতম দাবিগুলো হলো, আমাদের চাকরি 60 বছর নিশ্চিতকরণ করতে হবে, আমাদের চাকরি স্থায়ীকরণ করতে হবে, সমহারে সমান বেতন দিতে হবে, রুল অফ পের মাধ্যমে আমাদেরকে বেতন দিতে হবে, অন্যান্য কর্মচারীদের ন্যায় আমাদের সকল সুযোগ দিতে হবে, এবং আমাদের বিভাগে অনেক পদ খালি হয়েছে, যোগ্যতা অনুসারে আমাদেরকে সেই পদে স্থায়ীকরণ দিতে হবে। আমরা বিশেষ করে আমাদের একজন সতীর্থ বন্ধু জিআরএস শশীমোহন সরকার, উনি ধর্ণাবস্থায় মারা গিয়েছেন। আমরা প্রথমে ওনার সদ্গতি কামনা করছি। আমরা সরকারের কাছে বিশেষভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমরা অনুরোধ রাখছি, আমাদের পিছনে কিছু নেই, আমরা যদি আমাদের অনেক সতীর্থ মারা গিয়েছেন কিন্তু তাদের পরিবার আজকে রাস্তায় বসে। প্রচুর পরিমাণে অবৈধ সেগুন কাঠ বাজেয়াপ্ত করেছে শ্রীকোনা পুলিশ। বন বিভাগের প্রচ্ছন্ন মদতে দীর্ঘদিন থেকে এই এলাকায় সক্রিয় রয়েছে সেগুন কাঠের সিন্ডিকেট। গোপন সূত্রের খবরের ভিত্তিতে খবর পেয়ে এই আউটপোস্টের ইনচার্জ আধুনিকা বড়ুয়া সদল বলে হানা দেন শ্রীকোনা হাতিরহাট 2 খণ্ডে। রাতের অন্ধকারে তল্লাশি চালিয়ে মাটির নিচে গর্ত থেকে প্রায় 200 CFT কাঠ বাজেয়াপ্ত করতে সক্ষম হয় পুলিশ। এর বাজার মূল্য হবে প্রায় 50 লক্ষ টাকা। এই সিন্ডিকেট এলাকার ইমদাদুল হোসেন, মনি ও আলম হোসেন বরলস্কর নিয়ন্ত্রণ করছে বলে পুলিশ সূত্রের খবর। বৃহত্তর শ্রীকোনা এলাকায় বিগত দিনে অবৈধ কাঠ বাজেয়াপ্ত করা হয়। সারা রাজ্যের সঙ্গে তাপাং ব্লকেও ঠিকাভিত্তিক কর্মচারীদের অবস্থান, ধর্মঘট ও কর্মবিরতি পালন করা হয় সোমবার। গত 7 দিন ধরে এই আন্দোলন চলে আসছে। ঠিকাভিত্তিক কর্মচারীদের দাবি, তাদের দাবি পূরণ না হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন। তাপাং ব্লকের তাপাং ডেভেলপমেন্ট ব্লকের কন্ট্রাকচুয়াল স্টাফ আমরা 1 ফেব্রুয়ারি থেকে কর্মবিরতি আরম্ভ করেছি। তার কারণ হলো আমাদের বিভিন্ন দাবি, যেটা আমরা সরকারের কাছে অনেক দিন ধরে আমরা মানে সরকারের দাবি জানাচ্ছি, কিন্তু সরকার আমাদেরকে কোনো ফলস্বরূপ মানে ফলস্বরূপ আমরা কোনো পাচ্ছি না। তার জন্য আমরা আবার কর্মবিরতি করার জন্য 1 ফেব্রুয়ারি থেকে আমাদের স্টেট অ্যাসোসিয়েশনের মাধ্যমে সরকারের কাছে অনুরোধ করছি যে আমাদেরকে মানে একটু ভালো একটা মানে আমাদের ফলস্বরূপ আমাদের একটা মানে আরো ব্যবস্থা করে। আমাদের দাবি হলো যেন আমাদের চাকরিটা 60 বছরের জন্য মানে
নিয়মীকরণ আর আমাদের আরোপি ব্যবস্থা করা, সমহারে যেটা বেতন সবাই পাচ্ছে গভর্নমেন্ট বাকি এমপ্লয়ি আমাদেরকে সেইভাবে আমাদের দেওয়ার জন্য আমরা দিনরাত কাজ করে যাচ্ছি, কিন্তু মানে সেইভাবে আমরা যেটা পারিশ্রমিক পাচ্ছি সেটা সম্মানজনক নহয়। আমরাও ডিপ্লোমা করে মানে এই কন্ট্রাক্ট বেসিস কাজে ঢুকেছি, কিন্তু সেটা কোনো ইয়ে পাচ্ছি না আমরা। শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। পুরসভা ও পঞ্চায়েতে দলীয় প্রতীক চিহ্নবিহীন নির্বাচনের পক্ষে সওয়াল করলেন হিমন্ত। ফের শিলচরের ছিনতাই লক্ষাধিক টাকা, এবার ছিনতাইবাজদের খপ্পরে পড়লেন মহিলা কংগ্রেস সভানেত্রী। বদরপুরে প্রায় কোটি টাকার গাঁজা বাজেয়াপ্ত করল জিআরপি। স্থানীয় সুপারি ব্যবসায়ীদের হেনস্থা বন্ধ না করলে সড়ক অবরোধের হুমকি শিলচর কংগ্রেসের। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।